ভারতের লোকসভা নির্বাচনের উপর কড়া নজর রাখছে। পশ্চিমা চাপ কি এই সময় বাড়তে পারে বাংলাদেশের উপর? কেন 2024-এর এই নির্বাচন ভারতের জন্য এতটা গুরুত্বপূর্ণ? চারটে কারণ বুঝে নিলেই অঙ্কটা পরিষ্কার হয়ে যাবে। তিস্তা চুক্তি বাস্তবায়ন হওয়ার কতটা চান্স থাকছে নরেন্দ্র মোদি যদি ভারতে আবারও ক্ষমতায় আসেন? ভারতে নতুন সরকার আসার পর নাগরিকত্ব ইস্যু নিয়ে বাংলাদেশ কি কোনো স্টেপ নিতে পারে? তারা ভারতের লোকসভা নির্বাচনটার জন্যই জাস্ট অপেক্ষা করছে নাকি? বাংলাদেশের নির্বাচনের উপর ভারত যেভাবে নজর রেখেছিল ঠিক সেরকমই নজর কি এবার ঢাকাও রাখছে? কারণ অনেক স্বার্থ, অনেক কূটনৈতিক সম্পর্ক জড়িয়ে রয়েছে। কেন 2024-এর লোকসভা নির্বাচন নিয়ে বাংলাদেশের এতটা মাথা ব্যথা? ভিতরে ভিতরে অনেক জটিল অঙ্ক রয়েছে বলছেন বিশেষজ্ঞরা। বাংলাদেশের আওয়ামী লীগ সরকার কি চাইছে? ভারতে কাদের সরকার আসুক নাকি সেটা ম্যাটার করছে না, ম্যাটার করছে একেবারে অন্য কিছু, অন্য স্বার্থ। বাংলাদেশের জাতীয় নির্বাচনের সাড়ে তিন মাসের মাথায় অনুষ্ঠিত হতে চলেছে ভারতের লোকসভা নির্বাচন। মাঝখানে পাকিস্তানেও নির্বাচন হয়ে গিয়েছে, কিন্তু তা নিয়ে বাংলাদেশের কোনো কূটনৈতিক বা বাণিজ্যিক ইন্টারেস্ট সেভাবে জড়িয়ে নেই। এদিকে ভোট পূর্ববর্তী ভারতের সব জনমত সমীক্ষায় বলছে বাংলাদেশের মতো ভারতের নির্বাচনেও ক্ষমতায় পরিবর্তনের তেমন কোনো সম্ভাবনা নেই। এর মানে বিজেপি সরকারেরই ক্ষমতায় আসার চান্স সব থেকে বেশি। কিন্তু বিজেপি সরকার ক্ষমতায় এলে বাংলাদেশের জন্য কি কোনো লাভ হতে পারে, কোনো লাভ হতে চলেছে? সিএএ নিয়ে বাংলাদেশ নিতে পারে বড় সিদ্ধান্ত। নির্বাচনের ঠিক আগে সংশোধিত নাগরিকত্ব আইন বা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অর্থাৎ সিএএ কার্যকরের পর থেকে তা নিয়ে ভারতে শুরু হয়েছে নানান তর্ক বিতর্ক। আইনে বলা হয়েছে 2014 সালের 31শে ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ, আফগানিস্তান এবং পাকিস্তান এই তিন দেশের যেসব হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ, জৈন ও পার্সিদের মতো ধর্মীয় সংখ্যালঘুরা সাম্প্রদায়িক নির্যাতন ও নিপীড়নের জন্য ভারতে চলে এসেছে তাদের ভারতের নাগরিকত্ব দেওয়া হবে। এক্ষেত্রে প্রশ্ন উঠছে আইনটা কার্যকর হলে 2014 সালের পর থেকে যারা বাংলাদেশ থেকে ভারতে এসেছে, আশ্রয় নিয়েছে, তাদের বাংলাদেশে ফেরত যেতে হবে বা হবে কিনা সে কথা কিন্তু স্পষ্ট করে বলা হয়নি। তবুও প্রশ্নটা উঠছে, প্রশ্নটাকে আটকানো যাচ্ছে না, যে যদি ফেরত যেতে হয় তাহলে সেই সংখ্যা কত হতে পারে। এদিকে গত 15 বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশে ক্ষমতায় রয়েছে আওয়ামী লীগ সরকার। এই সরকারের আমলে ধর্মীয় সংখ্যালঘুরা নিরাপত্তার কারণে দেশ ছেড়েছে কেন, এমন অস্বস্তিকর প্রশ্ন তখন সামনে আসতে পারে। সেই সঙ্গেই প্রশ্ন উঠছে তারা যদি বাংলাদেশে ফেরত আসতে চায় তাহলে বাংলাদেশ কি তাদের গ্রহণ করতে রাজি হবে? এর প্রভাব কি কোনোভাবে ভারত বাংলাদেশ সীমান্তের উপর পড়তে পারে? ফলে ভারতের নির্বাচনের ঠিক আগে এই আইন চালু হওয়ায় বাংলাদেশের সাধারণ মানুষ বিষয়টি নিয়ে নানামুখী আলোচনা করছে। ফলে অতীতের যে কোনো নির্বাচনের চেয়ে ভারতের এবারের জাতীয় নির্বাচনে বাংলাদেশ ইস্যু অনেক বেশি জড়িয়ে রয়েছে বলেই মনে করছে বিশ্লেষকেরা। বাংলাদেশ সরকার কি এ নিয়ে কোনো ধরনের প্রকাশ্যে প্রতিক্রিয়া দিয়েছে সেটাও জানতে হবে। এক্ষেত্রে ভারতে এই আইন কার্যকর হওয়ার পর বাংলাদেশ অনেকটাই নীরব দর্শকের ভূমিকায় রয়েছে বলতে পারেন। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ বলেছেন এই আইনটি ভারতের আভ্যন্তরীণ বিষয়, আমরা প্রতিবেশী দেশ হিসেবে বিষয়টার উপর নজর রাখছি, তবে এর থেকে বেশি কিছু নয়। তাহলে কি ভারতের নির্বাচনের আগে কোনো ধরনের প্রেশার তৈরি করতে চাইছে না ঢাকা? একবার নির্বাচন মিটলে, ফলাফল বের হলে তারপর কি তারা এ নিয়ে মুখ খুলবেন? অবশ্যই বিষয়টা দেখার মতো, ভাববার মতো। তিস্তা জোট এবার কি কাটতে পারে? এটা অস্বীকার করার জায়গা নেই। তিস্তা জল বন্টন বাংলাদেশ ও ভারতের মধ্যেকার একটা দীর্ঘমেয়াদী ও জটিল ইস্যু। দুদেশের মধ্যে 1996 সালে গঙ্গার জলবন্টন চুক্তি স্বাক্ষরিত হলেও তিস্তা সহ আলোচনায় থাকা 8টা নদীর জল ভাগাভাগির ব্যাপারে এখনো কোনো সুরাহা হয়নি।
তাহলে ভারতের নির্বাচন শেষ হলে এই ইস্যু মেটানোর কি বাংলাদেশ সরকারের কাছে একমাত্র টার্গেট? আওয়ামী লীগ সরকারের টানা 15 বছরের মেয়াদে নানা ইস্যুতে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক অনেক শক্তিশালী হলেও তিস্তা সংকট জারি রয়েছে। অবশ্য এর কারণ হিসেবে কেন্দ্র থেকে রাজ্য সরকারের উপর দায়টা অনেক বেশি বর্তায়। অধ্যাপক ইমতিয়াজ আহমেদ বিবিসি বাংলাকে বলছেন, বারবার ভারতের কেন্দ্রীয় সরকার বলছে রাজ্য সরকারে মমতা বন্দ্যোপাধ্যায় থাকার কারণে তিস্তা চুক্তি হচ্ছে না। এখন রাজ্য অন্য সরকারে অন্য কেউ আসলেই যে তারা চুক্তি করার অনুমতি দেবে এমনটা ভাববারও কোনো কারণ নেই। মোট কথা, এক্ষেত্রে তথ্য বলছে যে সব বিষয়ে ভারত বাংলাদেশ এই দুই দেশের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়েছে, তার মধ্যে দুটো গুরুত্বপূর্ণ ইস্যুই হলো তিস্তা চুক্তির সম্পাদন এবং গঙ্গা চুক্তির নবায়ন। তবে ওয়াকি বহাল মহলের একাংশ এটাও বলছেন বাংলাদেশের নিজেদেরই এই সংকটের বিকল্প ভাবতে হবে। কে ক্ষমতায় আসছে ভারতে সেটাই ম্যাটার্স। ভারতে ফের প্রধানমন্ত্রী পদে নরেন্দ্র মোদী বসলে তাতে বাংলাদেশের কূটনৈতিক কতটা লাভ? কূটনৈতিক বিশ্লেষকেরা বলছেন দুটো দেশের ভোটের সময় রাষ্ট্র ক্ষমতায় কোন দল আসছে সেটা পারস্পরিকভাবে দুই দেশের জন্যই গুরুত্বপূর্ণ ছিল সব সময়। প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশের গত 1.5 দশকেরও বেশি সময় ধরে ভারতের সঙ্গে রাজনৈতিক, বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক বেশ ঘনিষ্ঠ। কিন্তু নির্বাচনের পরে ভারতের সম্ভাব্য সরকার ও নীতি বদলের প্রভাব পড়তে পারে বাংলাদেশও। তবে এই কারণেই ভারতের নির্বাচন এগিয়ে এলেই সেদিকে নজর রাখে বাংলাদেশের বড় রাজনৈতিক দলগুলো। বাংলাদেশের বিরোধী রাজনৈতিক শিবির এক্ষেত্রে মনে করে ভারতের প্রত্যক্ষ মদতেই বাংলাদেশ আওয়ামী লীগ দিনের পর দিন ক্ষমতায় থেকে যেতে পারছে। সব মিলিয়ে বাংলাদেশের ক্ষমতার অলিন্দে কে থাকবে তা নির্ধারণের সবচেয়ে বড় নির্ণায়ক শক্তি হয়ে গিয়েছে ভারত। এরপর থেকেই দেখুন না বাংলাদেশে ভারতীয় পণ্য বয়কটের আহ্বান করে যেন ভারতকেই শাস্তি দেওয়ার একটা তুমুল চেষ্টা চলছে। ট্রানজিট ও বন্দর ব্যবহারের নীতি বদলাতে পারে এবার বাংলাদেশে। এখন একটানা চতুর্থ মেয়াদে ক্ষমতায় আছে আওয়ামী লীগ। এই সময়কালের মধ্যে ভারত ও বাংলাদেশ এই দুই দেশের মধ্যে ছিটমহল বিনিময় সহ স্থল সীমান্ত চুক্তি, সড়কপথে ট্রানজিট, চট্টগ্রাম ও মোংলা সমুদ্র বন্দর ব্যবহারের অনুমতি দেওয়া সহ নানান চুক্তি হয়েছে। তবে এতটা সহজ ছিল না এই গোটা বিষয়টা। ভারতকে ট্রানজিট ট্রান্সশিপমেন্ট সুবিধা প্রদানের বিষয়টি নিয়ে বাংলাদেশে নানান তর্ক বিতর্ক ছিল বহুদিন থেকে। 2010 সালে ট্রানজিট ট্রান্সশিপমেন্ট ফি বা মাশুল নিয়েও বিতর্ক দেখা দেয়। বাংলাদেশের নীতি নির্ধারকদের মধ্যে কেউ কেউ কোনো মাশুল না নেওয়ার পক্ষে অবস্থান নিয়ে সমালোচনার মুখে পড়েন। তবে বর্তমানে ভারতকে চট্টগ্রাম ও মোংলা বন্দর ব্যবহারের সুযোগ দিয়েছে বাংলাদেশ। ভারতকে সেই সুযোগ দেওয়া হলেও স্থলবন্দর, বিমানবন্দর, সমুদ্র বন্দর ব্যবহার করে নেপাল কিংবা ভুটানে পণ্য রফতানি করার জন্য এখনও অনুমতি পায়নি বাংলাদেশ। তাহলে ভারতকে ট্রানজিট এবং ট্রান্সশিপমেন্ট সুবিধা দেওয়ার বিনিময়ে বাংলাদেশের কী প্রাপ্তি, এই নিয়েও কিন্তু বাংলাদেশের অন্তরে আলোচনা চলছে, প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। এখন প্রশ্ন হলো এর সঙ্গে ভারতের নির্বাচনের, ভারতের ভোটের সম্পর্কটা ঠিক কি? সম্পর্ক হলো ভারতকে এত সুবিধা দেওয়ার পর এবার ভারতের বোধহয় অনেক কিছু করার পালা। ভারত কী নীতি নিচ্ছে, কী সিদ্ধান্ত নিচ্ছে সেদিকে তাকিয়ে রয়েছে বাংলাদেশ। ভারতে যদি নতুন কোনো সরকার ক্ষমতায় আসে তাহলে বাংলাদেশের স্বার্থ কতখানি পূরণ হবে ম্যাটার্স সেটাও। বিশেষজ্ঞরা বলছেন ভারতে যে রাজনৈতিক দলই ক্ষমতায় আসুক না কেন দিল্লির বাংলাদেশ নীতিতে পরিবর্তনের কিন্তু কোনো সম্ভাবনা নেই সম্ভবত। তবে অবশ্যই নতুন সরকার ক্ষমতায় এলে পড়শি দেশের জন্য, বিশেষ করে বাংলাদেশের জন্য কী কী নতুন নীতি নেবে সেটাও কিন্তু দেখার। আর এই চারটে কারণেই বাংলাদেশের কাছে ভারতের এবারের লোকসভা নির্বাচন কিন্তু অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর বাংলাদেশ সেভাবেই নজর রেখেছে ভারতের নির্বাচনের দিকে। এই চারটে কারণের সঙ্গে আপনিও কি সহমত, নাকি আপনার মনে হয় আরও কোনো কারণ রয়েছে বাংলাদেশের মাথা ব্যথা ভারতের নির্বাচন নিয়ে? কমেন্ট করে অবশ্যই জানান প্রথম কলকাতাকে। ব্যুরো রিপোর্ট, প্রথম কলকাতা।